ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের শাসক, অর্ধ পৃথিবীর খলিফা, তাকে চিঠি লিখেছে জেরুজালেম থেকে তার সাহাবীরা যে আমরা জেরুজালেম ঘেরাও করে রেখেছি, জেরুজালেম বিজয় করার জন্য আপনাকে আসতে হবে। বাইতুল মুকাদ্দাসের চাবি পাদ্রি খলিফাতুল মুসলিমিন ছাড়া কারো হাতে দিবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আনা আতি, আমি আসছি। আমি আসছি বলে উনি এই যে রওনা দিলেন জীর্ণ শীর্ণ কাপড় পরে, টুটা ফাটা তালি দেওয়া কাপড় পরে, রাখালকে উটের পিঠে রেখে নিজে রশি ধরে টানছেন। এই মুহূর্তে উনি ওল্ড জেরুজালেম, পুরাতন জেরুজালেম শহরের প্রবেশ মুখে, হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান পাদ্রি অপেক্ষায় আছে, আসবে অর্ধ জাহানের শাসক, 4000 সাহাবী অপেক্ষায় আছে, আসবেন আমিরুল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঢুকছেন জীর্ণ শীর্ণ পোশাকে, রাখালকে উটের পিঠে বসিয়ে নিজে রশি ধরে টেনে, তখন হন্তদন্ত হয়ে সাহাবীরা ছুটে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আমিরুল মুমিনিন, আজকে গোটা খ্রিস্টান বিশ্বের সামনে আপনি আমাদের অপমান করে দিলেন, গোটা খ্রিস্টান বিশ্ব অপেক্ষায় আছে, বাপরে বাপ, বাইতুল মুকাদ্দাস সমর্পণ করে দিচ্ছে, যেই বাইতুল মুকাদ্দাস সারা পৃথিবীর বিনিময়ে খ্রিস্টানরা রাজি হবে না, ইউরোপের কি নাই, জার্মান ফ্রান্স ইংল্যান্ডের কি নাই, যে জার্মান ফ্রান্স ইংল্যান্ডকে সিরিয়ার মাটিতে যুদ্ধ করতে হবে, জার্মান ইংল্যান্ড ফ্রান্সের কি নাই, যে জার্মান ইংল্যান্ড ফ্রান্সকে ফিলিস্তিনের মাটিতে যুদ্ধ করতে হবে, ইহুদিদের কি নাই, ট্রাম্পের কি নাই, যে জেরুজালেমকে রাজধানী করতে হবে, গোটা দুনিয়া ওদের দিয়ে দেন, বলেন যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দিয়ে দাও, গোটা দুনিয়া তোমাদের দিয়ে দিলাম, আমরা মুসলমানেরা কোনো বাংলাদেশ চাই না, পাকিস্তান চাই না, কিচ্ছু চাই না, সব নিয়ে চলে যাও, খালি মক্কা মদিনার বাইতুল মুকাদ্দাস আমাদেরকে দাও, দিয়ে দেন, কোনো দিন রাজি হবে না, সারা পৃথিবীর বিনিময়ে বাইতুল মুকাদ্দাস দিতে রাজি হবে না। বাইতুল মুকাদ্দাসে তাদের নবীর মা মারিয়াম আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাস খেদমত করেছে, ঝাড়ু দিয়েছে, ঈসা আলাইহিসসালামের মা মারিয়াম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামের জন্ম জেরুজালেমে, তাদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিসসালামের মৃত্যু জেরুজালেমে, আমাদের বিশ্বাস ঈসা আলাইহিসসালাম জীবিত আসমানে, তাদের দাবি অনুযায়ী ঈসা আলাইহিসসালামের কবর জেরুজালেমে, ইহুদিদের দাবি অনুযায়ী দাউদ আলাইহিসসালাম সত্য কথা, দাউদ আলাইহিসসালাম সারা পৃথিবীর রাজত্ব করেছে জেরুজালেমে বসে, বাইতুল মুকাদ্দাসে বসে, সুলাইমান আলাইহিসসালাম সারা পৃথিবীর রাজত্ব করেছে বাইতুল মুকাদ্দাসে বসে, বাইতুল মুকাদ্দাসে সিংহাসন রেখে, জেরুজালেমের সিংহাসন রেখে সারা পৃথিবী শাসন করেছে, ওই বাইতুল মুকাদ্দাস ইহুদি খ্রিস্টানদের নিকটে সবচেয়ে সম্মানী, ওই বাইতুল মুকাদ্দাস ওমর ইবনুল খাত্তাবের হাতে সমর্পণ হচ্ছে, আর ওমর ইবনুল খাত্তাব এসেছেন জীর্ণ শীর্ণ পোশাক পরে, ওমর ইবনুল খাত্তাব এসেছেন উটের রশি ধরে টানতে টানতে, সাহাবীরা হন্তদন্ত হয়ে এসে বলছে মান সম্মান সব শেষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন খামোশ শোনো, আমি ওমর মরুভূমির রাখাল, আমার কোনো ইজ্জত ছিল না, আমার কোনো সম্মান ছিল না, আমার কোনো পাওয়ার ক্ষমতা ছিল না, আমার মতো মরুভূমির রাখাল আজ অর্ধ জাহানের শাসক, আমার মতো মরুভূমির রাখালের এত ক্ষমতা এত সম্মান যে জেরুজালেম আমার হাতে সমর্পণ হচ্ছে, এত সম্মান এত ক্ষমতা এত পাওয়ার আমার মতো মরুভূমির রাখাল কাপড় চোপড় দিয়ে অর্জন করেনি, উটের পিঠে বসে অর্জন করেনি, এত ক্ষমতা এত পাওয়ার কোরআনের বরকতে, আল্লাহু আকবার। এই কোরআনকে যদি তোমরা অবমূল্যায়ন করো, সাহাবিদের বলতেছি, এই কোরআনকে যদি তোমরা অবমূল্যায়ন করো, যতই দামি কাপড় পরে থাকো আর যতই পারমাণবিক বোমের মালিক হও না কেন, তোমাদের কপালে অপমান লেখা আছে, তোমাদের কপালে লাঞ্ছনা লেখা আছে, আর সব ছেড়ে দাও, কিছু নাই, ফকির তুমি, মিসকিন তুমি, কিন্তু মূল্যায়ন করো কোরআনকে, পৃথিবীর পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তোমার সামনে এসে নমনম করবে, এইটা কোরআনের বরকত, এইটা কোরআনের ক্ষমতা, এটা তো কাপড় চোপড় দিয়ে অর্জন করিনি আর উটের পিঠ দিয়ে অর্জন করিনি, এই বরকত কোরআনের বরকত, এই কোরআনের কারণে আল্লাহ কোনো জাতিকে উত্থান ঘটান আর এই কোরআনকে অবমূল্যায়ন করার কারণে আল্লাহ কোনো জাতির অধঃপতন ঘটান। আজ কল্পনা করেন আমাদের এই উপস্থিত মজলিসে হাজারো মানুষ, রাস্তাঘাট বাজারে যত মানুষ আছে সব মিলে লাখো মানুষ,
এই লাখো মানুষের মধ্যে কয়জন আজ পবিত্র কোরআন তেলাওয়াত করেছে? কয়জন? আমি, আপনি, আশেপাশে, ডানে, বামে, সামনে কয়জন? সারা মাসে কয়জন কোরআন তেলাওয়াত, কোরআন খুলে দেখেছে? সারা বছরে কয়জন কোরআন খুলে দেখেছে? আর এই জায়গায় কল্পনা করেন, আজ যদি সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সকালবেলা উঠে কোরআনের বরকতে বরকত মণ্ডিত হতো। আমি কোরআন পড়লাম মানে আমি কোরআনের বরকত নিলাম, আমার বাড়িতে কোরআন পড়া হলো মানে আমার বাড়ি কোরআনের বরকত নিল, সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কোরআন পড়লো মানে সারা বাংলাদেশ কোরআনের বরকত নিল। তো সারা জাতি যদি কোরআনের বরকতে বরকত মণ্ডিত হয়ে যায়, ওই জাতিকে থামানোর মতো, ওই জাতিকে আটকানোর মতো, আর ওই জাতিকে অপমান করার মতো কোনো শক্তি পৃথিবীতে জন্ম নেয়নি। কিন্তু আমি আপনি যদি কোরআন না পড়ি, কোরআন মূল্যায়ন না করি, কোরআন না বুঝি, না বুঝার চেষ্টা করি, তাহলে এই যে কাপড় দিয়ে জড়িয়ে আপনার বাড়ির তাকে রাখা আছে, হাজারবার চুমা দিলেও, হাজারবার বুকে জড়ালেও, এই কোরআন কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে যদি না পড়েন। বুঝাতে পারিনি মনে হয়? আপনার ভালোবাসার কমতি নেই, আপনি হাজারবার চুমা দেন, হাজারবার বুকে লাগান, নিচে আরবি লেখা পড়ে গেলে উঠিয়ে রাখেন, এর কোনো দাম নাই বাবা। এই কোরআনে তুমি সারাদিন 100,000 বার চুমা দাও, কোরআন যদি না পড়ো, কোরআন কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে কথা বলবে। কোরআনের হক হচ্ছে কোরআন পড়ো, এই জন্য কোরআন দেওয়া। কি জবাব দিবা আল্লাহর কাছে? সারা জীবনে সব কিছু করার সময় হয়েছে, মুসলমানের সন্তানের কোরআন শেখার সময় হয়নি, মুসলমানের সন্তানের কোরআন পড়ার সময় হয়নি। এর চেয়ে বড় হতভাগা, এর চেয়ে বড় দুর্ভাগা, এর চেয়ে বড় নিমুখ হারাম, এর চেয়ে বড় অপমানিত লাঞ্ছিত জাতি পৃথিবীতে কেউ হতে পারে না। আজকে আমার আপনার যতটুকু সম্মান আছে, আজ মুসলিম বিশ্বের যে যে দেশের যতটুকু সম্মান আছে, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, আজ আমার আপনার যতটুকু সম্মান আছে, এই কোরআনের বরকতে সম্মান আছে, যেই প্রজন্ম আজ আসতেছে, 30 বছর আগের প্রজন্ম, মুরব্বীদের প্রজন্ম মক্তবে কোরআন শিখেছিল, যেই প্রজন্ম আজ আসতেছে, কিন্ডার গার্ডেন স্কুল, ব্রাক স্কুল, উমুক স্কুল, তুমুক স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, মক্তব বন্ধ, কোরআন শিখতে কেউ যায় না, মক্তব থাকলেও কেউ কোরআন পড়তে যায় না, কোরআন বিহীন যে প্রজন্ম গড়ে উঠতেছে, যারা কোরআন পড়া জানে না, যারা কোরআনের বরকতে বরকত মণ্ডিত নয়, এদের ভাগ্যে এমন অপমান লেখা থাকবে, এদেরকে রোহিঙ্গাদের মতো কুচুকাটা করা হবে, এত অপমান লেখা থাকবে, এত লাঞ্ছনা লেখা থাকবে, ভয়ঙ্কর দৃশ্য, আমি চোখ বন্ধ করলে দেখতে পাই। কিন্তু ওটার থেকে উদ্ধার করতে পারে একটাই জিনিস, সেটা হচ্ছে কোরআন পড়ো, কোরআন শিখো। আরে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যা হও, কিন্তু প্রতিদিন সকাল তোমার শুরু হবে কোরআনের বরকত দিয়ে, তুমি নিজে কোরআনের বরকতে বরকত মণ্ডিত হবে, গোটা পরিবার কোরআনের বরকতে বরকত মণ্ডিত হবে, গোটা দেশ, গোটা জাতি কোরআনের বরকতে বরকত মণ্ডিত হবে, কোরআনের বরকতে গোটা দেশ পরিপূর্ণ হয়ে যাবে। তখন এই জাতিকে অপমানিত করবে এরকম ক্ষমতা, এরকম শক্তিধর কেউ দুনিয়াতে জন্ম নেয়নি। সম্মানিত উপস্থিতি, কোরআন শিক্ষার গুরুত্ব বুঝাতে গিয়ে আপনাকে বলি, আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের মানুষের মসজিদগুলোতে মক্তব চালু আছে, এটা আমার জরিপ, থাকা ভালো, চলুক, আলহামদুলিল্লাহ। কিন্তু রমজানকে কেন্দ্র করে আমভাবে, শুধু ছোট বাচ্চাদের জন্য নয়, রমজানকে কেন্দ্র করে আমভাবে মসজিদে সকল মানুষের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে, সকল মানুষের জন্য। রমজানে তো কোনো কাজ নাই, জোহর পর থেকে আসর থেকে মাগরিব পর্যন্ত কী কাজ, মসজিদে এসে কোরআন শিক্ষার ব্যবস্থা করে। নট অনলি ফর চিলড্রেন, শুধু বাচ্চাদের জন্য মক্তব নয়, সব মুরব্বি, বয়স্ক, 50-60, যুবক, বৃদ্ধ, আবাল, বনিতা, মা বোনেরা বাড়িতে কোরআনের আসর চালু করবে রমজানকে কেন্দ্র করে। এটাই আমার আজকের বক্তব্যের আমানত, দোহাই লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আংশুদুকুম বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াস্তে আপনাদেরকে বলছি, রমজান মাসের সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে কোরআনের বরকতে গোটা চাঁপাইনবাবগঞ্জ জেলাকে বরকতমণ্ডিত করে দিন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। কোরআনের বরকতে নিজের পরিবার, নিজের বাড়ি, নিজের গ্রাম, নিজের পাড়া বরকতমণ্ডিত করে দিন, আল্লাহ আমাদের তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। সব বক্তব্যের সব কথা ভুলে গেলে একটা কথা মনে রেখে যাবেন, এখন যে কথাটা বলতেছি আল্লাহ সুবহানাহু তাআলা সাক্ষী, আমার টুটা ফাটা জ্ঞান অনুযায়ী আমি যতটুকু বুঝি, যে কোনো মুফতিকে জিজ্ঞেস করতে পারেন, যে কোনো আলেম শায়েখকে জিজ্ঞেস করতে পারেন, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম,
আপনার গ্রামের মসজিদে একটা টাইলস লাগিয়ে দিলে আপনার জানে কী হবে, আপনার গ্রামের মসজিদে একটা ফ্যান কিনে দিলে জানে কী হবে, আপনার গ্রামের মসজিদে এসি কিনে দিলে জানে কী হবে, আপনার গ্রামের মসজিদে ছাদ কিনে দিলে জানে কী হবে, গ্রামের একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করলে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, ওই রকম লাখো এসি দান করার চাইতে, ওই রকম কোটি টাইলস দান করার চাইতে, ওই রকম শত ব্যাগ সিমেন্ট দান করার চাইতে, ওই রকম হাজার টন রড দান করার চাইতে বেশি নাকি হবে একটা কোরআনের আসর চালু করলে ইনশাআল্লাহ। বক্তব্যের সব অংশ ভুলে গেলে এ একটা অংশ আপনাদের হাতে ধরি পায়ে ধরি, এ একটা অংশ ভুলে যাবেন না। যদি মসজিদের উন্নয়নের কথা আসে, সবার আগে যেন আমার এই কথা মাথায় থাকে যে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলে গেছিল সুবাগ হাই স্কুল মাঠে, কি বলে গেছিল যে একটা মসজিদের ছাদের রডের ব্যবস্থা করতে, সিমেন্টের ব্যবস্থা করতে, টাইলসের ব্যবস্থা করতে, একটা মসজিদের এসির ব্যবস্থা করতে খরচ করলে জানে কী হবে, ওই দেয়ার চরাঞ্চলে নদীর ওপারে চরাঞ্চলে একটা ভাঙ্গা টিন ভাঙ্গা বেড়ার মসজিদে যদি আমি কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিতে পারি, তার চেয়ে হাজার গুণ লাখো গুণে বেশি নাকি হবে ইনশাআল্লাহ। এই একটা কথা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের শ্রদ্ধ আপনাদের গ্রামের আপনাদের এলাকার মানুষ আসবেন বক্তব্য দিবেন, তার পুরো বক্তব্য যদি ভুলে যান আমার এই একটা কথা যেন না ভুলেন, এটা আমার করজোড়ে রিকোয়েস্ট। কোরআনের বরকতে রমজান মাসে গোটা চাঁপাইনবাবগঞ্জ যত জন এখানে উপস্থিত হয়েছেন, নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে আজকেই সিদ্ধান্ত নেবেন কোরআনকে কেন্দ্র করে সবার জন্য, আবাল বৃদ্ধ বনিতা শিশু বয়স্ক সকলের জন্য কোরআনের দ্বারস উন্মুক্ত হবে, নারীরা কোরআন শিখবে, বৃদ্ধরা কোরআন শিখবে, বাচ্চারা কোরআন শিখবে, দোয়া শিখবে, কোরআনের বরকতে গোটা জাতিকে বরকত মণ্ডিত করতে হবে, এটা রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি। কোরআনবিহীন রমজানের কোনো মূল্য নাই, রমজানের সব সম্মান কোরআনের বরকত, লাইলাতুল কদরের সব সম্মান কোরআনের বরকত। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের দ্বিতীয় প্রস্তুতি, রমজান মাসের দ্বিতীয় প্রস্তুতি যদি আপনাকে বলি তাহলে সবার আগে আপনাকে বুঝতে হবে শয়তান কাকে বলে, শয়তান কি করতে পারে। আমরা দুনিয়াতে যত মানুষ গুনাহ করি সব মানুষ আমাদের নিজেদের অন্তরকে কন্ট্রোল করতে না পারার জন্য গুনাহ করি, আর কোনো কারণ নাই দুনিয়াতে গুনাহ করার, যে জেনা করছে ও অন্তরকে কন্ট্রোল করতে পারে না তাই জেনা করছে, যে সুদ খাচ্ছে ও অন্তরকে কন্ট্রোল করতে পারে না তাই সুদ খাচ্ছে, যে চুরি করছে ও অন্তরকে কন্ট্রোল করতে পারে না তাই চুরি করছে, আর কোনো কারণ নাই গুনাহের, একটাই কারণ সেটা হচ্ছে আমাদের অন্তরের ওপর কন্ট্রোল ক্ষমতা দুর্বল। কেন? আমাদের এই অন্তরের ওপর ক্ষমতা আছে শয়তানের। কার ক্ষমতা আছে? এই ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে। শয়তান অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল। শয়তানের ক্ষমতা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শয়তান, আদম এমন কোন আদম সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে না যে আদম সন্তান জন্ম নেওয়ার পরে সর্বপ্রথম তার গায়ে শয়তানে টাচ করে না, স্পর্শ করে না, এমন কোন আদম সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে না। আর এই স্পর্শ করা কাল্পনিক রূপক অর্থে নয়, বাস্তবে স্পর্শ করা। হাত্তা ইস্তাহিল্লা সারিখা, শয়তানের স্পর্শে ওই ছোট বাচ্চা কেঁদে ওঠে। তাহলে শয়তানের সাথে আমাদের সম্পর্ক এত মজবুত, এত শক্তিশালী, আমাদের ওপর শয়তানের প্রভাব এত মজবুত, এত শক্তিশালী, যে জন্ম হওয়ার পরে সবার আগে কে আমাদেরকে স্পর্শ করার সুযোগ পেয়েছে? শয়তান। ইল্লা মারিয়াম ইবনুহু, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসাকে শয়তান স্পর্শ করেনি। আল্লাহু আকবার। দ্বিতীয় হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এমন কোন আদম সন্তান পৃথিবীতে নাই, ইল্লা ওয়ালাহু করিনান, যে আদম সন্তানের দুটো বন্ধু নাই, করিনুম মিনাল মালায়েকা ওয়া করিনুম মিনাশ শয়তান, একটা হচ্ছে শয়তান বন্ধু আরেকটা হচ্ছে ফেরেশতা বন্ধু। জন্মের পর থেকে এখানে যত জন বসে আছে প্রত্যেকের সাথে দুইজন করে আছে,
আমার সাথে দুইজন আছে, এনার সাথে দুইজন আছে, প্রত্যেক মানুষের সাথে দুইজন আছে, একটা ফেরেশতা একটা শয়তান, একটা ফেরেশতা একটা শয়তান। তাহলে শয়তান আমাদের সাথে কত ওতপ্রোতভাবে জড়িত, এগুলো কি আপনার কাছে কাল্পনিক মনে হয় না বাস্তব? বাস্তব, এগুলো কাল্পনিক নয়। দেখেন, যদি কাল্পনিক হয় তাহলে পৃথিবী সৃষ্টির আর কোনো রহস্য বাকি থাকে না। কী করতে আল্লাহ পৃথিবী সৃষ্টি করবেন আর আমাকে আপনাকে সৃষ্টি করবেন? আপনি যদি একটা গেম খেলেন, গেম খেলার মতো যদি ভিলেন না থাকে, যাকে ধরে আপনি মারবেন, এরকম যদি কোনো ভিলেন না থাকে, ওই গেম খেলে তো মজা নাই। পৃথিবীতে আপনি একটা গেম চালু করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুরুতেই আমরা, আমাদের ভিলেন ইবলিস আর তার বাহিনী, যাও আদম সন্তানকে পথভ্রষ্ট করো, গেম। কোরআন এবং হাদিস দিয়ে দিয়েছে, নবী রাসূল দিয়েছে, আদম সন্তানকে সৎ পথে দেখাও। এখন আদম সন্তান কোন দিকে যাবে, এটাই তো গেম। মরা পর্যন্ত এখন যুদ্ধ করো, কোন দিকে যাবা, হার বাকি জিতবা এখন তোমার ব্যাপার। ভিলেন তোমার শয়তান, বন্ধু তোমার নবী রাসূল, ফেরেশতা, কোরআন হাদিস, কোন দিকে এখন তুমি যাবা, এটাই তো গেম, এটাই তো খেলা। এই খেলা যদি শয়তান না থাকে তো এই খেলা তো জমবে না। আপনি যদি শয়তানের অস্তিত্ব অস্বীকার করেন তাহলে এই খেলা জমবে না। কার বিরুদ্ধে লড়াই করবেন আপনি দুনিয়াতে? কার বিরুদ্ধে আমল করবেন? কে আপনাকে পথভ্রষ্ট করবে? কে আপনাকে গুনাহের দিকে ডাকবে? শয়তান শপথ করেছে, আদমের কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে তো আমি একাই জাহান্নামে যাব না। এত সহজ যে আদমকে সিজদা না করার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে, আমি একাই জাহান্নামে যাব না। ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম। অবশ্য অবশ্যই আদম সন্তানকে পথভ্রষ্ট করবই করব, শয়তানের শপথ কোরআনে। অবশ্য অবশ্যই আদম সন্তানকে ডান দিক থেকে বাধা দিব, সিরাতে মুস্তাকিমে যেতে। আদম সন্তানকে বাম দিক থেকে বাধা দিব, সিরাতে মুস্তাকিমে যেতে। আদম সন্তানকে সামনে থেকে বাধা দিব, সিরাতে মুস্তাকিমে যেতে। আদম সন্তানকে পিছে থেকে বাধা দিব, সিরাতে মুস্তাকিমে যেতে যেতে। লায়ার সুদু লায়া জিলিসু লিকুল্লি মারসাদ। শয়তান আদম সন্তানের প্রত্যেকটা পদক্ষেপে অপেক্ষারত থাকে, যেন ওই প্রত্যেকটা ধাপ তাকে ভুল পথে পরিচালিত করতে পারে শয়তান। এটা শয়তানের শপথ, এটা শয়তানের টার্গেট। এই জন্য কোরআনে আল্লাহ বলেছে, ইন্নাস শাইতান আলাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমেরিকা ইসরায়েল ইহুদি খ্রিস্টানদের গালি দিয়ে লাভ নাই। ওই আমেরিকা ইসরায়েল ইহুদি খ্রিস্টান হিন্দু, এদের সাথে আপনার কবে যুদ্ধ হবে কেউ জানে না, কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, জন্মের পর থেকে আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে যে শয়তানটা, ওর সাথে তো যুদ্ধ শুরু করেন, বুঝতে পারেননি মনে হয়? ও তো আপনার সাথে আছে, এখনও আছে, ও তো সবচেয়ে বড় শত্রু। আল্লাহ কোরআন এটাই বলেছে, ইন্নাস শয়তান আলাকুম আদুউম মুবিন। শয়তান যদি নাই থাকবে, শয়তান নাই যদি নাই থাকবে, এ তুমি কোরআন পড়তে চাও, ঠিক আছে, কোরআন পড়ার আগে বলবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, আপনার নিকটে পরিত্রাণ চাই বিতাড়িত শয়তান হতে। এই সালাত আদায় করতে চাও, সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতে হবে। শুরুতে বলবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, আপনার নিকটে পরিত্রাণ চাই বিতাড়িত শয়তান হতে। শয়তান যদি নাই থাকবে তো 14 বারই দোয়া পড়ে লাভ কি? কথা মানে বুঝাতে পারিনি আমি। আমি কি আপনাদেরকে কথা বুঝাতে পেরেছি? কি লাভ 1000 বার 100 বার এই দোয়া পড়ে? মানে শয়তান এত ভয়ঙ্কর, শয়তানের অস্তিত্ব এত বাস্তব, যে মুসলমান কোরআন পড়লে আগে শয়তান থেকে বাঁচতে চাও, অনেক ভয়ঙ্কর। শয়তান থেকে বাঁচার দোয়া পড়ো, বিশাল ভয়ঙ্কর। সালাত আদায় করতে চাও, শয়তান থেকে বাঁচার দোয়া পড়ো, বিশাল ভয়ঙ্কর। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর যে কোরআন খুললেই শয়তান, হাদিস খুললেই শয়তান, দোয়া পড়লেই শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা আহাদুকুম ফি বাইতি ওয়ালাম ইয়াযকুর ইসমাল্লাহ, যখন তোমাদের কেউ কোনো বাড়িতে প্রবেশ করে আর বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নিল না। আল্লাহর নাম কি? আসসালাম। সালাম কার নাম? সালাম কার নাম? আল্লাহর নাম। সালাম মানে শান্তি। যখন কেউ বাড়িতে প্রবেশ করে এবং আল্লাহর নাম না নেয়, আসসালামু আলাইকুম না বলে, তখন শয়তান চিৎকার করে বলে, সঙ্গী সাথী, এই বাড়ি মাবিতুকুম ওয়া আশাউকুম, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা। তো দেখেন, সালাম দিবেন তো সালামের সাথে শয়তানের সম্পর্ক, হাদিস বলছে।
প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা ইবাদত সবগুলোর সাথে খালি শয়তানের সম্পর্ক। মানে গোটা ইসলাম খালি আপনাকে বলছে বাপরে বাপরে বাপ, এটা করো শয়তান থেকে বাঁচো, এটা করো শয়তান থেকে বাঁচো, এটা করো শয়তান থেকে বাঁচো, এটা না করলে শয়তান, ওটা না করলে শয়তান, ওটা না করলে শয়তান, গোটা ইসলাম সাজানো আছে শয়তান দিয়ে। আর ওই শয়তানকে আমি আপনি মনে করেছি কাল্পনিক। যদি তোমাদের কেউ ইযা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যদি তোমাদের কেউ খায় বিসমিল্লাহ না বলে, ইয়াকুল মাআহু শয়তান, ওরা শুধু শয়তান খায়, খেতে গেলাম তাও শয়তান, সালাম দিতে গেলাম বাড়িতে তাও শয়তান। যখন তোমাদের কেউ কোনো পাত্র ঢাকে এবং পাত্র ঢাকার সময় আল্লাহর নাম নেয়, ওই পাত্র শয়তান খুলতে পারে না। যখন তোমাদের কেউ দরজা বন্ধ করে, বন্ধ করার সময় আল্লাহর নাম নেয়, ওই দরজা শয়তান খুলতে পারে না। যখন তোমাদের কেউ জানালা বন্ধ করে, বন্ধ করার সময় আল্লাহর নাম নেয়, ওই জানালা শয়তান খুলতে পারে না। তো জানালা বন্ধ করতেও শয়তান, দরজা বন্ধ করতেও শয়তান, পাত্র ঢাকবো তাও শয়তান। তো শয়তান কি কাল্পনিক? কোরআন হাদিস কি তাহলে পাগল? কোরআন খুললে শয়তান, হাদিস খুললে শয়তান। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, হে যুবক, বিশেষ করে তোমাদেরকে, আমাদের শয়তান সবচেয়ে বড় ধোকা কোথায় দেয়। আমরা গান শোনার সময় মনে করি যে আমার মজা লাগছে তাই গান শুনছি, সকালবেলা ঘুমানোর সময় মনে করি ফজরের সময় যে আমার ঘুমাতে ভালো লাগছে তাই ঘুমাচ্ছি। কিন্তু আসলে কাহিনী কী? আসলে কাহিনী হচ্ছে আমার কানে গানকে ভালো লাগাচ্ছে কে? আমার কানে বাজনার আওয়াজকে ভালো লাগাচ্ছে কে? সকালবেলা আমাকে ফজরে ঘুম থেকে উঠতে দিচ্ছে না কে? যুবক, আমার আপত্তি নাই, তুমি আরো হাজার দিন গান শুনো, কিন্তু আল্লাহর হস্তে তোমার হাতে ধরি, পায়ে ধরি, এই ধোকায় থাকিও না যে তোমার আনন্দের জন্য, তোমার মজার জন্য তুমি গান শুনছো। আল্লাহর কসম, তোমার সবচেয়ে বড় শত্রু শয়তান, তোমার কানের মধ্যে বসে গানের আওয়াজকে তোমার কানে ভালো লাগায়, তোমার কাছে ভালো লাগে না, শয়তানে ভালো লাগায়। এখন এই বিশ্বাস নেওয়ার পরে তুমি শোনো, কিন্তু এই বিশ্বাস যদি না করো তাহলে যুদ্ধ তো হবে না। তুমি তো আগেই অস্ত্র সমর্পণ করে দিলাম যে আমার নিজেকে আমি আত্মহত্যা করছি, তো যুদ্ধ কার সাথে করবো? যুদ্ধ তো হবে না। তোমার মনে করতে হবে, ঠিক আছে আমাকে মারা হচ্ছে, কিন্তু এই মারাটা আমি মারছি না, এটা শয়তানে মারছে। তারপরও মার খাও, কিন্তু এই মনে করে খাও যে মারটা কে দিচ্ছে, এ মারটা কে দিচ্ছে, তাহলে কোনোদিন যুদ্ধ হতে পারে? তুমি যদি মনে করো আমার মজার জন্য গান শুনছি, তো কোনোদিন গান ছাড়া হবে না বাবা। তুমি যদি মনে করো আমার আনন্দের জন্য ফজরে ঘুমাচ্ছি, তো কোনোদিন ফজরে আর উঠা হবে না। আর তুমি যদি এইটা জানার পরেও ঘুমাও যে তোমাকে ঘুম পাড়াচ্ছে কে, ঘুম পাড়াচ্ছে কে, গান শোনাচ্ছে কে, তাহলে অন্তত কোনোদিন যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, কোনো না কোনো দিন যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। বাপরে বাপ, এই বেয়াদব শয়তান আমাকে এতগুলো গুনাহ করিয়ে নিল, অন্তত কোনো না কোনো দিন যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি মনে করো তোমার আনন্দ, তোমার মজা, যুদ্ধ শেষ, অস্ত্র সমর্পণ হয়ে গেছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তির কান গানের আওয়াজ শুনতে অভ্যস্ত হয়ে গেছে, শয়তানের দাসত্ব গোলামি করতে 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 করতে, গানের আওয়াজ শুনতে অভ্যস্ত হয়ে গেছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে ওর কানে যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয়, তো কালেমার আওয়াজ ওর কানে ঘৃণা লাগে, নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর কথা! যার কান গানের আওয়াজ শুনতে অভ্যস্ত হয়ে গেছে, ওই কানের কাছে মৃত্যুর পূর্বে যদি কালেমা পড়া হয়, তো ওই কানে ঘৃণা করে কালেমার আওয়াজকে, কালেমা পড়ার ভাগ্য হয় না। অতএব কানকে অভ্যস্ত বানিও না, দাস বানিও না, গোলাম বানিও না গান বাজনার, নাহলে এই কান কালেমাকে অস্বীকার করে বসবে তোমার মৃত্যুর সময়, তোমার বিপদের সময় অস্বীকার করে বসবে কালেমাকে। অতএব গান বাজনার দাস এবং গোলাম বানিও না কানকে। সম্মানিত উপস্থিতি, শয়তানের কথা বলছিলাম যে শয়তানের থিওরিটা কি ইসলামে, শয়তানের থিমটা কি ইসলামে, শয়তানে ইসলামের থিম যত আমি স্পষ্ট করতে পারবো, তত মানুষ বেশি হেদায়েতের রাস্তায় আসতে পারবে। প্রত্যেকটা ইবাদত শয়তানের খপ্পর থেকে বাঁচানোর জন্য আপনাকে আজকে দুটো ইবাদত বুঝিয়ে যাই। দুটো ইবাদত কীভাবে আপনাকে শয়তান থেকে বাঁচাবে? একটা সালাত, একটা সিয়াম।
দুইটা ইবাদত দেওয়াই হয়েছে যেন মানুষ শয়তানের দাসত্ব থেকে বের হয়ে আসতে পারে। এই জন্যই সালাত আর সিয়াম দেওয়া, আর কোনো কারণ নাই। এই দুটো আপনাকে ব্যাখ্যা আমি দিব যে কিভাবে সালাত আর সিয়াম দেওয়া হলো। সালাত আর সিয়াম দেওয়াই হলো শয়তান থেকে বাঁচার জন্য, যেন আমি আপনি শয়তানের সাথে যুদ্ধ করতে পারি। এই জন্য সালাত এবং সিয়াম, প্রথমে আসি সালাত। মানুষের অন্তরের উপর কন্ট্রোল নাই, এই জন্য গুনাহ করে। এর বাইরে কোনো কারণ আছে? আপনার কি মনে হয় এর বাইরে কোনো কারণ আছে? আমি যদি গুনাহ করি এই কারণে আমার মনকে কন্ট্রোল করতে পারিনি, এই কারণে আপনি গুনাহ করলে ওই কারণে যে মনকে কন্ট্রোল করতে পারিনি, আর কোনো কারণ আছে নাকি? তাহলে একটা সমাধান হচ্ছে গুনাহ থেকে বাঁচার, যে এই অন্তর শয়তানের দাস হয়ে গেছে, এখন এই অন্তরকে শয়তানের দাসত্ব থেকে বের করে নিয়ে আসতে হবে, যেন এই অন্তর শয়তানের সাথে লড়াই করতে পারে। তো আপনি যখন আরবিতে ভর্তি হবেন, তো আরবিতে ভর্তি হওয়ার পর আপনাকে যদি বলা হয় যে আপনাকে যুদ্ধ করতে হবে, তো তার জন্য ট্রেনিং লাগবে না? লাগবে না। ট্রেনিং যদি না করেন তো কেমনে আপনি যুদ্ধ শিখবেন? তো অন্তরের ওপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করা যদি না শিখেন, তো কেমনে আপনি গুনাহ থেকে বাঁচবেন? তো অন্তরের ওপর যেমন আর্মিতে ভর্তি হওয়ার পর ট্রেনিং নেওয়ার জন্য আপনাকে কিছু করতে হবে, দৌড়াতে হবে, লাফাতে হবে, কায়িক শ্রম করতে হবে, এরকম অন্তরের ওপর কন্ট্রোল ক্ষমতা কায়েম করার জন্য আপনাকে কাজ করতে হবে, কাজ। আর ওই কাজের এক নাম্বার কাজ হচ্ছে শয়তানের সাথে জিহাদ করে, শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করে, যে যা মন তা করে করি, যত গুণা আছে যা করে করি, সুদ খাই খাই, ঘুষ খাই খাই, জেনা করি করি, বিড়ি খাই খাই, সিগারেট খাই খাই, যত গুণা করে করি, আমি যত বড় গুণাহগার হই না কেন, সব বিসর্জন দিলাম, গুণাহ করছি করলাম, কিন্তু একটা জিনিসে চুল পরিমাণ ছাড় দিব না, বিড়ি খালে বিড়ি খাওয়া থেকে উঠে গিয়ে, জেনা করলে পতিতালয় থেকে বের হয়ে গিয়ে, সুদ খেলে সুদ খাওয়া শেষ করে বের হয়ে গিয়ে, ঘুষ খেলে ঘুষ খাওয়া শেষ করে বের হয়ে গিয়ে, পাঁচ ওয়াক্ত সালাত শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে মসজিদে আদায় করবই করব। এটা হচ্ছে পৃথিবীতে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে বড় যুদ্ধ। কি জন্য? আপনি তো নিজেকে যদি ট্রেনিং আপ না করেন, তা অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা কায়েম করবেন কীভাবে? আর ট্রেনিং তো কিছু না করলে ট্রেনিং হবে না, না করলে কেমনে ট্রেনিং হবে? ঘরে বসে থেকে ট্রেনিং হবে না। তো যখন আপনি এই চ্যালেঞ্জ নেবেন, যত বড় গুণাহগার হয় হই, বিড়ি সিগারেট খাই খাই, কিন্তু পাঁচ অক্ত নামাজে মসজিদে যাবই যাবো, একবার যদি শয়তানের সাথে যুদ্ধ করে পাঁচ অক্ত নামাজে নিজেকে মসজিদে নিয়ে যাওয়ার উপর কায়েম ও দায়েম করতে পারেন, একবার একবার, যে আপনার অন্তরের উপর এতখানি কন্ট্রোল ক্ষমতা আপনার প্রতিষ্ঠা হয়ে গেছে যে আপনি যে কোনো বিনিময়ে শয়তানের সাথে যুদ্ধে জিতে পাঁচ অক্ত সালাতে মসজিদে যানই যান, এতটুকু যদি কন্ট্রোল ক্ষমতা আপনার অন্তরের উপর কায়েম হয়ে থাকে, ধীরে ধীরে বাকি যে গুনাহগুলো আছে ওগুলো বাধিয়ে যাবে। আর মানুষ জিজ্ঞেস করে অমুক নামাজি, নামাজ আদায় করার পরে তো গুনাহ করে, ওই নামাজি পাঁচ অক্ত সালাতে মসজিদে যায় না। আমার চ্যালেঞ্জ থাকলে আপনি পরীক্ষা করবেন, যে কোনো নামাজির বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন যে এই নামাজি তো কিসের নামাজি, তো গুনাহের কাজ করে। চ্যালেঞ্জ থাকলে আজকে লিখে নিয়ে যাবেন ওই নামাজির টানা প্রতিদিন এক অক্ত মিস না দিয়ে, জরুরি কোনো প্রয়োজন ছাড়া, অ্যাক্সিডেন্ট মৃত্যু ছাড়া, কোনো জরুরি প্রয়োজন ছাড়া এক অক্ত সালাত মসজিদে মিস দেয় না, এরকম নামাজি নয়। কেন? এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জিহাদ, শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধ। তাহলে সালাত দেওয়া হয়েছে কি থেকে বাঁচতে বলেন তো? কি থেকে বাঁচার জন্য সালাত দেওয়া হয়েছে? শয়তান থেকে বাঁচতে। দলিল কি খালি যুক্তি? জি না, খালি যুক্তি নয়, হাদিস থেকে আপনাকে দলিল দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন কারিয়াতিন, এমন কোনো গ্রাম, এমন কোনো জঙ্গল, এমন কোনো মরুভূমি, এমন কোনো সমুদ্র যেখানে মাত্র দুই বা তার চেয়ে বেশি মুসলমান বাস করে। মাত্র কয়জন মুসলমান? মাত্র দুইটা মুসলমান বাস করে। ইংল্যান্ডের কোন এক খ্রিস্টান নগরীতে দুইটা মুসলমান বাস করে? কোন আফ্রিকার জঙ্গলে তিনটা মুসলমান বাস করে?
কোন সমুদ্রের জাহাজের মধ্যে মাত্র তিনটা মুসলমান আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ওই দুইটা মুসলমান আজান দিয়ে, ইকামত দিয়ে, পাঁচ ওয়াক্ত সালাতের জামাত কায়েম না করে, ইল্লাস্তাহওয়াদা আলাইহিম শয়তান, এরা সবগুলো একদিন না একদিন শয়তানের গোলাম হয়ে যাবে। এরা কেউ নিজের ইমান আমল টিকাতে পারবে না, কেউ না, এরা সব শয়তানের গোলাম হয়ে যাবে। যেমনভাবে পালবিহীন ভেড়াকে নেকড়ে বাঘে খেয়ে ফেলে, এইরকম জামাত বিচ্ছিন্ন পাঁচ ওয়াক্ত সালাতের জামাতে উপস্থিত হয় না, এইরকম মুসলমান শয়তানের গোলাম, শয়তানের দাস, ওর অন্তর শয়তানের দাসত্ব বরণ করবেই করবে। কেন? যুদ্ধে হেরে গেছে, প্রথম যুদ্ধে হেরে গেছে শয়তানের বিরুদ্ধে। আমি তো বলিনি আপনাকে সব গুণা ছেড়ে দিতে হবে। যারা ডানে এবং বামে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুগ্রহ করব, পিছনে অনেক জায়গা খালি আছে, আপনারা পিছন থেকে দেখতে পাবেন, যদি পিছনে বসেন মাঠটা দেখতে সুন্দর লাগবে। আপনাদের শ্রদ্ধেয় শায়খ আসার আগে আগে আমরা চাই যে মাঠের পরিবেশ আরেকটু সুন্দর হয়ে যাক, অতএব আশেপাশে দাঁড়িয়ে না থেকে আপনারা পিছনে গিয়ে বসেন। বারায়ে মেহরবানি, বারায়ে কারাম, কোরআন এবং হাদিসের এই বরকতের মজলিসের আদব রক্ষা করুন। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরাও একটু দায়িত্ব পালন করো। তবে আলোচনা করছিলাম সালাত কীভাবে, সালাত দেওয়াই হলো কীভাবে আপনাকে শয়তানের খপ্পর থেকে বাঁচাতে। এবার আসে সিয়াম, সিয়াম দেওয়াই হয়েছে আপনাকে শয়তান থেকে বাঁচাতে। কীভাবে মনোযোগ আকর্ষণ করছি, হে চাঁপাইনবাবগঞ্জবাসী, হে সুবাগবাসী, সিয়াম দেওয়াই হয়েছে শয়তানের কবল থেকে, শয়তানের দাসত্ব থেকে, শয়তানের ষড়যন্ত্র থেকে মুসলমানকে বের করে আনার জন্য। কী জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস শয়তানা ইয়াজরি মাজরাদ্দাম, শয়তানের এত পাওয়ার, শয়তানের এত ক্ষমতা যে শয়তান মানুষের রগে রগে চলতে পারে, রক্ত কণিকা রক্ত নালীতে চলতে পারে, এত ক্ষমতা শয়তানের। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, যখন মানুষ রোজা রাখে, যখন মানুষ সিয়াম রাখে, না খেয়ে থাকার কারণে মানুষের রক্ত কণিকা সংকীর্ণ হয়ে যায়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, যখন রমজান মাসে মানুষ রোজা রাখে তখন মানুষের রক্ত কণিকা সংকীর্ণ হয়ে যায়, সংকীর্ণ হয়ে আসার কারণে শয়তান ওই রক্ত কণিকার মধ্যে প্রবেশ করতে পারে না। আল্লাহু আকবার। তাহলে আপনি শয়তান থেকে যদি বাঁচতে চান, যেমন সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে। সিয়াম পালন করলে আপনার রক্ত কণিকা সংকীর্ণ হয়ে যাবে, শয়তান ঢুকতে পারবে না। আর যত বেশি খাবেন, যত পেট পরিপূর্ণ করে খাবেন, সারাদিন খাওয়া দাওয়া যত বেশি খাবেন, আপনার রক্তনালিকা তত ফুলা ফুলা থাকবে, ফাঁকা ফাঁকা থাকবে, আর তত বেশি শয়তান প্রবেশ করবে, আর আপনি তত বেশি পথভ্রষ্ট হয়ে যাবেন খালি খাবারের কারণে। এই জন্য সোমবারের সিয়াম রাখেন, বৃহস্পতিবারের সিয়াম রাখেন, শয়তানকে কষ্ট দেন। আপনি সোমবারের সিয়াম রাখলে শয়তান কষ্ট পায়, কেন? ও ঢুকতে পারে। মোনাফিকের খাতা থেকেও বাদ, জাহান্নামীদের লিস্ট থেকেও বাদ। ও জাহান্নাম থেকেও মুক্ত, ও মোনাফিক থেকেও মুক্ত। এত বড় ফজিলত কালকে শুরু করেন দেখি পারেন কি না, শয়তানের সাথে কত যুদ্ধ করা লাগবে কালকে থেকে শুরু করেন। প্রত্যেক ওয়াক্তে দেখবেন শয়তান কোনো না কোনো ঝামেলা লাগিয়ে বসে আছে, এটা শয়তানই লাগায়। দিস ইজ সিরিয়াস, নট জোকিং, আমি মজাক করছি না। প্রত্যেক ওয়াক্তে দেখবেন শয়তান কোনো না কোনো ঝামেলা লাগিয়ে বসে আছে, আপনাকে মসজিদে যেতে দিবে না, এত বেয়াদব, আপনি যেতে পারবেন না মসজিদে। চল্লিশ দিন চেষ্টা করেন, কয়দিন পারেন, শয়তান একদম জান প্রাণ দিয়ে মাথা পাগল করে আপনার পিছনে লেগে পড়বে, এমন এমন পরিবেশ তৈরি করবে, কোনো না কোনো এক অক্ত বলবে একে মিস করাবোই মসজিদ থেকে, পারবেন না, অনেক কঠিন জিনিস। তাহলে টানা চল্লিশ দিন যদি কোনো বান্দা শয়তানের সাথে যুদ্ধ করে জিতে যায়, যদি জিতে যায়, তাহলে যে তার অন্তরের উপর এতখানি কন্ট্রোল ক্ষমতা কায়েম করতে পেরেছে যে টানা চল্লিশ দিন পাঁচ অক্ত সালাতে পাঁচবার শয়তানের সাথে চার পাঁচে কুড়ি দুইশো বার যুদ্ধে জিতেছে, আল্লাহ আকবার। তো যার অন্তর টানা চল্লিশ দিন দুইশো বার শয়তানের সাথে জিততে পারে যুদ্ধ করে, এতখানি কন্ট্রোল ক্ষমতা ওর অন্তরের উপর আছে, ও জাহান্নামে যাওয়ার মতো পাপ আসলে করতে পারবে না, সম্ভব হবে না ওর দ্বারা করা। কেননা ওর অন্তর তো আর কাবু হয়ে গেছে, শয়তান তো ওর কাছে হেরে গেছে,
ওর অন্তর তখন ওর অধীনে, এতক্ষণ তো ওর অন্তর ছিল শয়তানের অধীনে, ও ছিল শয়তানের গোলাম। টানা 40 দিন শয়তানের সাথে যুদ্ধ করতে 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 200 বার শয়তান যুদ্ধে পরাজিত হয়েছে। 200 বার যুদ্ধে পরাজিত হওয়ার পরও টানা 40 দিন 5 অক্ত সালাতে মসজিদে হাজির থাকতে পেরেছে। তো 5 অক্ত সালাতে মসজিদে হাজির থাকতে পারার মাধ্যমে ও প্রমাণ করেছে যে ওর অন্তর আর শয়তানের গোলাম নাই, ওর অন্তর এখন আর নিজের কাবু হয়ে গেছে। আর এই ট্রেনিং কোর্স যে সম্পূর্ণ করে ফেলবে, যার অন্তর এতখানি কাবু হয়ে যাবে, ও জাহান্নামে যাওয়ার মতো গুনাহ করবে না, কেননা ওর অন্তর তখন ওর কন্ট্রোলে, এই জন্য জাহান্নামের আজাব থেকে মুক্ত। এবার আসুন রমজানের ট্রেনিং, 30 দিন সালাত 40 দিন, রমজান কয়দিন? 30 দিন। তো 30 দিন কি খালি না খেয়ে থাকার নাম সিয়াম? 30 দিন কি খালি না খেয়ে থাকার নাম রোজা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, মান লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। কোনো মানুষ রোজা রাখার পরে, না খেয়ে থাকার পরে, ক্ষুধার্ত থাকার পরে, পিপাসার্ত থাকার পরে যদি গুনাহের কাজ পরিত্যাগ করতে না পারে, তাহলে আল্লাহর কোনো প্রয়োজন নাই ওর ক্ষুধার্ত থাকার, আল্লাহর কোনো প্রয়োজন নাই ওর পিপাসার্ত থাকার। তাহলে কি শুধু সিয়াম মানে না খেয়ে থাকা, না অন্তর কন্ট্রোল করা গুনাহ থেকে? কথা বলেন না যে গুনাহ থেকে অন্তর কন্ট্রোল করার নামও সিয়াম? না সিয়াম নয় সিয়াম। দেখেন সিয়ামের যত ফজিলত আছে, গুনাহ করে একটা ফজিলত পাবেন না। আপনাকে পড়ে শোনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। কেউ যদি রমজান মাসে সিয়াম রাখে ঈমান সহ নেকির আশায়, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কেউ যদি রমজান মাসে মান কামা, কেউ যদি রমজান মাসে রাত্রি জাগে তারাবির সালাত আদায় করে, টানা 29 দিন 30 দিন তারাবির সালাত আদায় করলো, ওর পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কেউ যদি রমজান মাসে লাইলাতুল কদরের রাত জাগে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ফজিলত তিনটা আমল, তিনটা উপায়, আগের সব গুনাহ মাফ করে নেওয়া। কিন্তু কাহিনী কি? কাহিনী হচ্ছে প্রত্যেকটাতেই দুটো শর্ত দেওয়া আছে, একটা বলেছে নেকির আশা আর একটা বলেছে ইমানের সাথে। একটু বোঝার চেষ্টা করবেন, ইমানের সাথে কি জন্য? আমরা মুমিন দেখেই তো সিয়াম রাখছি নাকি? আমরা কাফের হলে তো সিয়াম রাখতাম না। আমরা মুমিন দেখেই তো সিয়াম রাখছি। আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ইমানদারগণ, তোমরা রোজা সিয়াম রাখো। তো ইমানদার দেখেই তো আল্লাহ রোজা রাখছি, তো আল্লাহ আপনি আবার কেন বলছেন ইমান সহ রোজা রাখতে? ইমান যদি নাই থাকতো রোজা তো থাকতামই না, ইমান আছে দেখেই তো রোজা আছি, তো আপনি আবার কেন বলেন ইমান সহ রোজা রাখতে? কারণ আছে না নাই? কি কারণ? ওই যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনিজানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন কোনো জেনাকারী জেনা করে, জেনা করা অবস্থায় তার মধ্যে ঈমান থাকে না। আমরা সবাই চুপচাপ বসে থাকি, বিশৃঙ্খলা করার প্রয়োজন নাই। সমস্যা করে আসুক মানুষজন, আমার বক্তব্য শেষ করি। পিছনে অনেক জায়গা আছে, যেহেতু আপনাদের শ্রদ্ধেয় শায়খ শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চলে এসেছে, সেহেতু আপনারা যারা চলাচল করছেন, হাঁটাহাঁটি করছেন, রাস্তাঘাট বাজার সবাই প্রতিষ্ঠানে প্যান্ডেলে উপস্থিত হন। গাড়িতে কি? ও আচ্ছা আচ্ছা, এই গাড়িতে আসেনি তো, এটা গাড়ি এভাবে নিয়ে আসার তাহলে কী দরকার? না আসছে, কিন্তু এই গাড়িতে নাই, এসেছে, আমি তো জানি এসেছে। তাহলে আপনারা বিশৃঙ্খলা না করে আমার আলোচনাটা শুনেন। হ্যাঁ, উনি পৌঁছে গেছে সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু আমি মানুষকে বলছি যে এই গাড়িতে নাই, তাই বলছি।
তো আপনারা কি আলোচনা শুনবেন? তো তাহলে একটু শান্তশিষ্ট হয়ে চুপচাপ বসে পড়েন। কি বলছিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোনো জেনাকারী জেনা করে, ওই জেনা করার সময়টাতে ওর মধ্যে ঈমান থাকে না। লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন। যখন কোনো চোরে চুরি করে, ওই চুরি করার সময়টাতে ওর মধ্যে ঈমান থাকে না। যখন কোনো ডাকাতে ডাকাতি করে, ডাকাত করার সময়টাতে ওর মধ্যে ঈমান থাকে না। যেই সময়টাতে ও জেনা করছে, ওই সময়টাতে ওর মধ্যে আর ঈমান নাই, ঈমান উঠে গেছে, আবার জেনা শেষ হয়ে গেলে আবার ফিরে আসবে ঈমান। ও যখন যেই সময়টাতে চুরি করছে, এক্সাক্ট ওই সময়টাতে ওর মধ্যে ঈমান নাই, ঈমান উঠে গেছে, আবার চুরি করা যখন শেষ হয়ে যাবে ঈমান আবার ফিরে আসবে। এবার হাদিসে বুঝেন, যদি আপনি রমজান মাসের সিয়াম রাখার পরে গুনাহ করেন, তাহলে কি আপনি 24 ঘন্টা ঈমানের উপর থাকলেন? কথা বলেন না যে ঈমানের উপর থাকলেন কেন না? যখনই আপনি গুনাহ করছেন তখন কি আপনার মধ্যে ঈমান আছে ওই সময়টাতে? সিয়াম থাকার পর যদি কেউ রাতের বেলা বিড়ি খায়, তো বিড়ি খাওয়ার সময়টাতে ওর মধ্যে ঈমান নাই। সিয়াম থাকার পরেও যদি কেউ দাড়ি কাটে, তাহলে দাড়ি কাটার সময়টাতে ওর মধ্যে ঈমান নাই। সিয়াম থাকার পরেও যদি কেউ টাখনুর নিচে কাপড় পরে, তাহলে টাখনুর নিচে কাপড় পরিধানের সময়টুকুতে ওর মধ্যে ঈমান নাই। তাহলে মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান, আগের সব গুনাহ ক্ষমা করে নিতে চাইলে রমজান মাসে 24 ঘন্টা 30 দিন কবিরা গুনাহ যেটা করলে ঈমান উঠে যায়, সাগীরা গুনাহ যেটা করলে ঈমান উঠে যায়, এরকম গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, নাহলে ফজিলত পাওয়া যাবে না। তাহলে রমজান মাসে আপনার জন্য দ্বিতীয় প্রশিক্ষণ কি? টানা 30 দিন কোনো গুনাহ করতে পারবেন না। তাহলে যুবক, তোমাকে বলছি, উপস্থিত মা এবং বোনদের বিষয়ে তো কথা থাকবেই, যুবক তোমাকে বলছি, টেক ইট চ্যালেঞ্জ, একবার চ্যালেঞ্জ নিয়ে দেখো, মাত্র 30টা দিন। তুমি কি শয়তানের কাছে এতই দুর্বল? তুমি কি শয়তানের কাছে এতই জাইফুন নাফস? 30 দিনের জন্য যুদ্ধ করতে পারবে না? কি উপস্থিত জনতা, 30 দিনের জন্য যুদ্ধ করা সম্ভব? চাঁপাইনবাবগঞ্জের মানুষ এমনি শক্তিশালী হয়, তো 30 দিন কি শয়তানের বিরুদ্ধে লড়াই করা যাবে না? যাবে না, যাবে না। তো 30 দিনের জন্য অন্তরকে প্রস্তুত করে নেন যে মাত্র 30টা দিন। আচ্ছা, 30 দিনের পরে যদি আপনার গুনাহ করার দরকার হয় করিয়ে, ওইটা বলার দরকার নাই যে আমি তওবা করে একদম ভালো হয়ে যাবো, তাহলে ভালো হতে পারবেন না। তাহলে নিজে কি ভয় লাগবে, বাপরে বাপ এটা তো ছাড়তে পারবো না। আপনাকে সারা জীবনের জন্য ছাড়তে বলিনি, মাত্র কয়দিনের জন্য? 30 দিনের জন্য। দিস ইজ দ্য সাইকোলজি, আল্লাহ মানুষের সাইকোলজি বুঝে। মানুষকে যদি আল্লাহ বলে তুই সারা জীবনের জন্য ভালো হয়ে যায়, মানুষ পারবে না? পারবে? মানুষ পারবে না, আল্লাহ মানুষের সাইকোলজি বুঝে। এই জন্য মানুষকে আল্লাহ বলছে মাত্র কয়দিনের জন্য ভালো হও, মাত্র 30 দিন। টেক ইট চ্যালেঞ্জ যুবক, শয়তানের কাছে এত দুর্বল, এত পরাজিত, এত লজ্জিত, এত অপমানিত, শয়তানের এত গোলাম হয়েও না যে রমজান মাসের 30টা দিন শয়তানের সাথে লড়াই করতে পারবে না। যে রমজানের 30টা দিন গুনাহ থেকে বিরত থাকতে পারে না, অর্চে হতভাগা আসমানের নিচে জমিনের উপর কেউ নাই। অতএব রমজানের এই 30টা দিন টেক ইট চ্যালেঞ্জ, এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করো, যে কোনো মূল্যে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য। যেমন না খেয়ে থাকছি শয়তানে ঢুকতে পারে না, এমনি তো বন্দি আছে, 11 দিন তো 11 মাস তো এই রক্তের মধ্যে চলেছে না, চলেনি তো 11 মাস যে চলেছে, অর্থ প্রভাব আছে না নাই? তো যখন না খেয়ে থাকবেন তখন প্রভাব কমবে। পাশাপাশি 30 দিন চ্যালেঞ্জ, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, মহাযুদ্ধ 30 দিনের জন্য। তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা করে দিলাম এই রমজান মাসে শয়তানের বিরুদ্ধে। কোনো গুনাহ তুই শয়তান আমাকে দিয়ে করাতে পারবি না, অন্তত রমজান মাসে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। মা ও বোনদের বিরুদ্ধে শয়তান কী করে? শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে মা এবং বোন, সবচেয়ে বড় এজেন্ডা। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবলিস সমুদ্রের মধ্যে, আটলান্টিক মহাসমুদ্রও হতে পারে, প্রশান্ত মহাসমুদ্রও হতে পারে, কোনো এক মহাসমুদ্রের মধ্যে ইবলিস বিশাল সিংহাসন নিয়ে বসে,
সারা দিন শেষে সব শয়তান জমা হয়, আমার শয়তান, আপনার শয়তান, সব শয়তান গিয়ে জমা হয়, জমা হয়ে ইবলিসকে রিপোর্ট দেয়, আমি উমুককে আজকে চুরি করিয়েছি, উমুককে আজকে ডাকাতি করিয়েছি, উমুককে জেনা করিয়েছি, উমুককে বিড়ি খাইয়েছি, উমুককে মদ খাইয়েছি। ইবলিস খালি শুনতে থাকে, শুনতে থাকে, শুনতে থাকে। যখন একজন বলে আজ উমুক জায়গায় স্বামী স্ত্রীর মধ্যে তালাক করিয়ে দিয়েছি, ইবলিস লাফ দিয়ে উঠে কোলাকুলি করে। আল্লাহ রাসুলের হাদিস। তাহলে ইবলিসের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পরিবার ধ্বংস করার এজেন্ডা। কি ধ্বংস করার এজেন্ডা? পরিবার। তালাক মানে খালি আপনি এটা বুঝিয়েন না, এত ছোট বুঝ হলে হবে না, এত মোটা মাথা হলে হবে না যে তালাক করিয়ে দিল মানে খুশি হয়ে গেল। তো তালাক করলে কেন খুশি হয়? তালাক করলে পরিবার ধ্বংস হয়। তো পরিবার আর কী কী কারণে ধ্বংস হতে পারে? আর যত কারণে পরিবার ধ্বংস হতে পারে, প্রত্যেকটা কাজই ইবলিসের সবচেয়ে বড় এজেন্ডা। সেটা কী কাজ? মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাও, মেয়েদেরকে বেপর্দা বানিয়ে দাও, মেয়েদেরকে বেহায়া বানিয়ে দাও, মেয়েদেরকে নির্লজ্জ বানিয়ে দাও। যদি সারা পৃথিবীর সব জাতি সব কমের মেয়েদেরকে বেহায়া বানানো গেছে, কিসের হিন্দু ওকে বেহায়া বানিয়ে দিয়েছে? হিন্দুরাও আগে মাথায় কাপড় দিত, দিত না? দিত না, দিত। হিন্দুরা বেহায়া হয়ে গেছে, খ্রিস্টানদের বিহায় বানিয়ে দেওয়া হয়েছে। খ্রিস্টান ধর্মে কি পর্দা নাই? পর্দা আছে না? নাই। আপনি খ্রিস্টানের বড়দিন খুলে দেখবেন সব পাদ্রির মাথায় বোরখার মতো কাপড় থাকে, প্রত্যেকটা।